আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শখের ফারাম থেকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চার বয়স মুরগি বাচ্চার বয়স দুই দিন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে দেখেন তারা খাওয়া দাওয়ার ছোটাছুটি করতে তো দেখতে বুঝতে পারছেন বাচ্চার এই দিকে যে খুব ভালোই আছে তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাচ্চার বোর্ডিং ব্যবস্থাপনা যে আমরা এই বোর্ডিংয়ের ক্ষেত্রে কি কি ভুল করে থাকি আপনারা অবশ্যই এই এ এই ভুলগুলো করবেন না আর আমার অনুরোধ রইল এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন না টেনে তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আমি যা যা করি বর্ডিং মেন হচ্ছে পেপার লাইট ফারামের ম্যানেজমেন্ট এই তিন চারটা জিনিস যদি আপনারা ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনার বোর্ডিং ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে এক বরিংয়ে মেন হচ্ছে দেখেন বোরিং এ মেন জিনিস হচ্ছে পেপার আসলে এই পেপারটা যত ভালো রাখতে পারেন দেখেন আমার পেপার কিন্তু ভিজা নেয় অতটা মোটামুটি ভালোই শুকনো আছে আমি চেঞ্জ করে দিব রাত্রে ইনশাল্লাহ এই পেপার যদি শুকনো থাকে তাহলে অবশ্যই আপনার বোরিং ভালো হবে তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না আর এই বোর এই পেপার যদি ভিজা জায়গা তাহলে আপনার বাচ্চা নিউমোরিয়া ঠান্ডা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে যদি ভাই পেপার যদি চায়েন্স না করেন অবহেলা করেন তাহলে অবশ্যই নানান ধরনের নানান সমস্যা হবে আর আরেকটি কথা সেটা হচ্ছে লাইটের ব্যবস্থাপনা অধিক তাপ দেওয়া যাবে না বেশি তাপ দিলে ঠান্ডা লাগবে নিউমোরিয়া হবে আবার কম যদি তাপ দেন তাহলেও সমস্যা ঠান্ডা লেগে যাবে তাহলে ভাই এই জিনিসটা আপনাদেরকে ফলো রাখতে বলব যে ও বেশি অতিরিক্ত তাপ দেওয়া যাবে না এবং বেশি এবং কমও তাপ দেওয়া যাবে না তাহলে অবশ্যই আমরা জানি যে বোরিংয়ের ক্ষেত্রে আপনারা এক থেকে তিন দিন পর্যন্ত মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াম অবশ্যই তাপ রাখার চেষ্টা করবেন টেম্পারেচার মিপাধ্যায় মেপে মেপে আপনারা বুঝতেই পারবেন যে বাচ্চা যেখানে জ্বর হবে বুঝতে পারবেন তাহলে যে তাপমাত্রা ওই জায়গায় কম পাচ্ছে আর যখন দেখবেন যে বাচ্চা চার সই দেয়া চিকঘাটের চার সই দিয়ে থাকবো যে সাইডে সাইডে থাকবো তাহলে বুঝতে পারবেন যে তাপটা বেশি লাগতেছে এইগুলো এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য লক্ষ্য রাখতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনাদের বাচ্চা কোনো নিউমোনিয়া বা ঠান্ডা কোনো ডায়রিয়া এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো ফলন পাবেন আর একটা কথা যে যেখানে বোর্ডিং করবেন বোর্ডিংয়ের ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করবেন দেখেন আমি সবসময় ফার্মের এক সাইডে বোর্ডিংটা করি সেটা হচ্ছে যে ফার্মের এক সাইডে আমি সাইডে এখানে পলিথিন পলিথিন দিয়ে আটকে দিই এই পলিথিন দিয়ে সুন্দরভাবে আটকে দিই আপনারা ঠিক এভাবে করতে পারেন না হলে চিকগা অনেকে আছে চিকগার থেকে ওই পর্যন্ত এটাকে সুন্দর করে আটকে দেয় আসলে আমি এই কাজটা করি না তখন এটা আপনি গ্যাসের সম্ভাবনা হয় বেশি তখন দেখা যায় অনেক বড়ো ধরনের সমস্যা হয় অনেকে করে কিন্তু আমি এভাবে করি না আমি সব সবসময় বোর্ডিংয়ের ব্যবস্থাপনা এভাবে করি তবে আর বুঝতে পারছেন যে আশা করি যে কিভাবে বোরিং করতে হয় কীভাবে কি করবেন আর ভালো বরিং করতে পারলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আর উদ্ধ ওষুধ ইউজ করতে হবে না কম খরচে আপনার যদি এ ভালো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে আপনার বাচ্চা কখনো অসুস্থ হবে না সবসময় সুস্থ থাকব কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো লাগবে না যদি আপনি ভালো বোরিং এবং ম্যানেজমেন্ট করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য